ফাইনালি 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 ইউটিউব কিন্তু অনেক দীর্ঘ সময়ের অপেক্ষার অবসান ঘটিয়ে যারা ইউটিউবে শর্টস ক্রিয়েটর আছে তাদের জন্য খুবই দুর্দান্ত একটা বিগ ব্রেকিং নিউজ বা ইউটিউব আপডেট নিয়ে এসেছে শর্টসকে কেন্দ্র করে আর এই শর্টসকে কেন্দ্র করে এই আপডেট আসার ফলে যারা শর্টস কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা শর্টস ভিডিও তৈরি করে তারা কিন্তু এখন থেকে তাদের অডিয়েন্সকে আরও বেশি সময় অ্যাঙ্গেজ করা রাখার জন্য নতুন অপরচুনিটি পেতে যাচ্ছে অনেকেই জানেন যে এতদিন কিন্তু সিক্সটি সেকেন্ডের শর্টস আপলোড করতে পারতাম বা সাইটস সেকেন্ডের বা এক মিনিটের ভিডিও আপলোড করে সেটাকে শর্টস ফর্মে ফর্ম দিতে পারতাম এবং আমাদের অডিয়েন্সকে আসলে এঙ্গেজ করার জন্য শর্টস তৈরি করে আপলোড করতে পারতাম বাট এখন থেকে শুধু রিলসে নব্বই সেকেন্ডেই ভিডিও আপলোড করা যাবে ব্যাপারটা এমন নয় যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আছেন আপনি কিন্তু ইউটিউবের নতুন আপডেট অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন আমি এই আপডেটটি আপনাদের সামনে খুলে রেখেছি এই আপডেট অনুযায়ী এখন থেকে আপনি কিন্তু তিন মিনিটের শর্টস আপলোড করতে পারবেন ইউটিউবে ও মাই গুডনেস আমেজিং আসলেই অ্যামেজিং কারণ হচ্ছে অনেকেই চাচ্ছিলেন যারা শর্টস কন্টেন্ট ক্রিয়েটর যারা লং ফর্ম অফ ভিডিও আপলোড করতে পারেন না কিন্তু তারা চান যে তাদের ইউটিউবের পাশাপাশি মানে ফেসবুকেও যারা আপলোড করেন লং ডিউরেশনের শর্টস তারা চাচ্ছিলেন যে আসলে কীভাবে আরেকটু বড় ডিউরেশনের শর্টস আপলোড করা যায় বা এরকম আপডেট আসলে ভালো হতো সেই অবসান ঘটিয়ে কিন্তু ইউটিউব দেখতে পাচ্ছেন আমি আপনাদের সাথে স্ক্রিন শেয়ার করছি এখানে তারা সরাসরি বলে দিয়েছে যে আপনি এই মাসের বা পনেরোই অক্টোবর থেকে ঠিক আছে অক্টোবর মাসের পনেরোই অক্টোবর থেকে এনি ভিডিওস আপলোডেড অন আফটার দিস ডেট উইথ স্কোয়ার অর ভার্টিক্যাল অ্যাসপেক্ট রেশিও আপ টু থ্রি মিনিটস ইন লেংথ উইল বি ক্যাটাগোরাইজড অ্যাজ শর্টস অন ইউটিউব তা

আপনার মানে পনেরোই অক্টোবর তারিখে অথবা তারপর থেকে আপনি যেই ভিডিওগুলো ভার্টিক্যাল মানে ভার্টিক্যালি আপলোড করবেন শর্টসের নাইন টু সিক্সটিন রেশিওতে অথবা স্কোয়ার মানে রেশিওতে স্পেক রেশিওতে যেটা ওয়ান ওয়ান এই ধরনের মানে তিন মিনিটের নিচের ভিডিওগুলো বা তিন মিনিট ডিউরেশনের ভিডিওগুলো কিন্তু অটোমেটিক্যালি শর্টসে গণ্য করা হবে এবং সেই সাথে সেই ভিডিওগুলোকে শর্টস রেভিনিউ শেয়ারিং যে পদ্ধতি আছে সেই পদ্ধতির মধ্যে ক্যাটাগরাইজ করে কিন্তু আপনি মনিটাইজড করতে পারবেন এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভিডিওস আপলোডেড বিফোর অক্টোবর টু ফিফটিন টু মানে আমরা যেই ভিডিওগুলো 2015 হাজার মানে 2024 সালের পনেরোই অক্টোবরের আগে আপলোড করেছি সেই ভিডিওগুলোর কী হবে সেই ভিডিওগুলো যদি আপনার তিন মিনিটের ভিডিও থাকে সেগুলো লং ফর্ম অফ ভিডিও হিসেবেই কাউন্ট করা হবে শুধুমাত্র পনেরোই অক্টোবর 2024 হাজার পর থেকে যে ভিডিওগুলো আপনি আপলোড করবেন স্কয়ার অথবা ভার্টিক্যাল সাইজে যেটাকে আমরা 9:16 টু রেশিও বলে থাকি তো ওই রেশিওতে যারা আপলোড করে থাকবেন এই সময়ের পরে তারা কিন্তু এখন থেকে তিন মিনিটের শর্টস আপলোড করতে পারবেন সো এটা একটা খুবই দুর্দান্ত এবং আমেজিং একটা মানে আপডেট যেটা ডেফিনেটলি কিন্তু যারা শর্টস কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য একটা ভালো সুযোগ তৈরি করে দিতে পারে তাদের অডিয়েন্সকে আরো খুব ভালোভাবে ধরে রাখার জন্য তো আশা করছি আপনাদের এই আপডেটটি খুবই ভালো লেগেছে এই আপডেট সম্পর্কে বিস্তারিত আমি আমাদের ভিডিও দিয়ে আপনারা চাইলে কিন্তু সেটা পড়ে নিতে পারবেন সো আমাদের আপডেট ভালো লেগেছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন বাইদে ভাই আপনি কিভাবে ইউটিউবে একটি শর্টস আপলোড করতে পারবেন প্রপারলি সে সম্পর্কে আমি একটা দুর্দান্ত ভিডিও বানিয়েছি যেটা এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চলতেন ঠিক আছে Bye bye